একজন দৌড় দিছে বাইরেছে বাইরেছে হে হের গায়ে গুলি লাগছে। সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার সামনে মফিজুল ইসলাম নামে এক পোশাক শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আটক করা হয়েছে দুইজনকে। স্থানীয়রা জানান, বুধবার রাত দুইটার দিকে নয়াপাড়া এলাকায় মোহাম্মদ মিনহাজের বাড়িতে চুরির চেষ্টা হয়। এ সময় জানালায় শব্দ শুনে একই রুমের ভাড়াটিয়া মফিজুল ইসলাম নিত্য ও অন্তর বেরিয়ে আসলে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ মফিজুলকে আশুলিয়ার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শব্দ এলো গেটের শব্দ পাইয়া পরে আমরা ঘুম ভাঙছে। কিন্তু যতক্ষণ ঘুম ভাঙছে ততক্ষণে মফিজুল আর নিত্য ওরা বাইরেই গেছে। একজন দৌড় দিছে বাইরেছে বাইরেছে হে হের গায়ে গুলি লাগছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘটনাটি রহস্যজনক উল্লেখ করে তদন্ত শুরু করার কথা জানান পুলিশ সুপার। এটি কি কারণে ঘটলো, কেন ভিকটিমকে গুলি করলো, এই বিষয়গুলো আমরা বিস্তারিত তদন্ত শেষে আমরা জানতে পারব। নিহত মফিজুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। সময় সংবাদ, সাভার।